বন্ধুরা, প্রাণী জগতে মানুষের কিছু উপকার করার মতো, সংরক্ষণ ব্যবস্থা তৈরি করে দেওয়ার মতো অনেক পরিস্থিতি থাকে। তা সত্ত্বেও মানুষরা কিন্তু চেষ্টা করে, কোনো পশু পাখিকে একটু খেলতে দুলতে দেখা গেলে একটা জাতিগত স্বভাব যে একটু পাথর ছুঁড়ে মারি, এই চোখের সামনে তাকে হত্যা করে দেখি। এই সব কিন্তু একটা, বিশেষ করে চূড়া পথে লুকিয়ে তাকে বন্দুক বা তীর ধনুকের মাধ্যমে অথবা গুলটিসের মতো কিছু একটা জিনিস দিয়ে তাকে মেরে তার মাংস খাওয়া বা তাকে দূরে কোথাও ফেলে দেওয়া, এইসবও অনেকে শখের বসে করে থাকে। আর কিছু কিছু মানুষ আছে অনেক টাকা উপার্জনের লোভের মাধ্যমে সে চূড়া পথে এইসব প্রাণীগুলোকে মেরে পাচার করে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করার একটা বড় রকমের প্রচেষ্টা থাকে, যার ফলে কিছু কিছু সরকারি লোককে টাকা খাইয়ে পাচার করার চেষ্টা করে। বন দপ্তর অনেক চেষ্টা চরিত্র করার পরেও কিন্তু তাদেরকে সামলাতে না পেরে আজ যার মূল কারণে পশু পাখি বন্য জীবজন্তু প্রায় বিলুপ্তির পথে, সেইটা থেকে বাঁচানোর জন্য একমাত্র আমরা মানুষরা যদি যৌথভাবে সংঘবদ্ধ হয়ে যদি লড়াই করি এবং আমরা গোপনভাবে তাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি করি, তাহলে কিন্তু তারা বাঁচতে পারে। সেই জন্যই বন্ধুরা, আজকে সমস্ত পশু পাখির বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করব বলে চলে এলাম। আজকে কোনো নির্দিষ্ট কোনো প্রাণীকে নিয়ে আলোচনা করব না, তাহলে ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বিশেষ করে বন্য প্রাণীর সংরক্ষণ ব্যাপারে আমরা কীভাবে রুখে দাঁড়াতে পারব এবং সেখানে আমাদের ভূমিকা কতটুকু উপকারী হবে, সেই বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। পাশাপাশি একটা মজাদার টপিক গল্পের শোলে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে বিশেষ করে 10,000 রকমের প্রজাতি চিরকালের জন্য যে বিলুপ্তি হয়ে গেছিল, সেই বিষয়টুকুও একটু তুলে ধরার চেষ্টা করব। তাদের কঙ্কাল, হাড়, জীবাশ্ম, জীববিজ্ঞানীরা, গবেষকরা গবেষণা করতে গিয়ে গভীর জঙ্গলে তাদের কঙ্কাল পাওয়া গেছে, কিন্তু ওই কঙ্কালের সঙ্গে মিল সই কোনো প্রাণীকে আজ অব্দি তারা খুঁজে পায়নি, যার ফলে কিন্তু অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। আর কিছু ছবি যারা ছাড়া আর টিভির পর্দায় তাদের যে পুরনো অভিনয় করা বা শুটিং করা যে সিনেমা মতো করে যে ভিডিওগ্রাফি, সেই সব ছাড়া আর কিছুই কিন্তু ওদের চিহ্ন পাওয়া যাবে না। কেন? যার কারণে আমরা মানুষরা নিজেদের বাসস্থান তৈরি করার জন্য গভীর জঙ্গল কেটে সেখানটায় বোলডোজারের মাধ্যমে মাটি কেটে ওখানটায় সমতল ভূমি তৈরি করে রাতারাতি অট্টালিকা তৈরি করার প্রতিযোগিতায় মেতে উঠি, কিন্তু চেষ্টা করি না কোনো মতেই যে এসব পশু পাখি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রাকৃতিক ভারসাম্য কিন্তু রক্ষা হবে না এবং আমরা কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবসময় একটু কষ্ট বুক করব। হয়তো বা অডেল পয়সা থাকলে আপনি বড় জোর এয়ার কন্ডিশন লাগাবেন ঘরের মধ্যে, কিন্তু বাইরে বেরোলেই আপনার গা জ্বালা পোড়া করবে। এইসবের কারণ সম্পর্কে পশু পাখি বা বনাঞ্চল ধ্বংস করার জন্য মূলত মূল কারণ। তাহলে কিছু কিছু শিকারী হয়তো আমাদের চোখের সামনে অন্যায় করে যাচ্ছে, যাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি না, বরং তাদেরকে ইন্ধন যোগাচ্ছি, এরকমও তো হয়। সেই সবের বিরুদ্ধে যত না আমরা গর্জে উঠব ততক্ষণ কিন্তু আমরাও শান্তি পাবো না। বিশেষ করে সর্বশেষ আপডেট, লেটেস্ট যে প্রাণীটা বিলুপ্ত হয়েছে সেটা হচ্ছে 2000 সালে লাল মাথাওয়ালা বানর। এই বানরের বিলুপ্তি আমরা নিজের চোখের সামনে আমাদের জীববিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এবং তারপরে যে আরও পরে বা আগে যে কত রকমের জীবজন্তু চিরকালের জন্য হারিয়ে ফেলেছে, হয়তোবা তারা থাকলে আমাদের প্রাকৃতিক পরিবেশ আরও অনেকটা সুন্দর হয়ে উঠত। তাহলে গণজঙ্গলে দল বেঁধে এই লাল মাথা বানররা বাস করতো, জঙ্গলের আকার কমে যাওয়ার সাথে সাথে এদের সংখ্যা বিলুপ্ত হতে চললো, তাদের পরিবেশ
বিশেষ গভীর জঙ্গল সেটা হারানোর কারণে প্রজনন ক্ষমতা কমে যাওয়ার ফলে বংশবৃদ্ধির সাধারণ প্যাটার্ন বন্ধ হয়ে যায় এবং বিশেষ করে পৃথিবীর ক্যারিবিয়ান অঞ্চলের প্রাণী সিল সহ মেসকুকুর উপসাগরে সেন্ট্রাল আমেরিকার পূর্ব উপকূলেও এই সিল মাছকে ধরে তাদের শরীরের চর্বিটাকে গলিয়ে একরকমের তেল তৈরি করার জন্য একটা প্রতিযোগিতামূলক বাজারে বিরাট দামের হাঁকাহাঁকি চলছিল, যার ফলে প্রচুর সিল মাছকে অবাধে হত্যা করা হচ্ছিল। তাদের খাবার ছোট মাঝারি সামুদ্রিক মাছকে গিলে খেয়ে নেয়। সেই রকম সংখ্যায় আন্দাজ করার বাইরে অনেক প্রাণীর ইতিহাস কিন্তু স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে, শুধু নামমাত্র, যাদেরকে আমরা চোখে দেখিনি, যাদের উপকার আমরা সরাসরি গ্রহণ করতে পারিনি। যে কোনো কারণে অনেক সেরকম কারণ রয়েছে যাদের কারণে এরা বিলুপ্ত হতে চলেছে। সেরকম বন্ধুরা আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন, বড় করে যে দুটো বাংলা লেখা রয়েছে তার ঠিক নিচে দেখুন ছোট করে একটা বাংলা লাইন আছে, তার নিচেই দেখো ওই ছোট লেখার ঠিক লাস্টে ওখানে ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। এই মোর অপশানে টাচ করলেই আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্যগুলো পাবেন, পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে কিছু লিংক আমি দিয়ে রেখেছি, ওগুলো টাচ করতে পারবেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার ফেসবুকের লিঙ্কগুলো ওখানে টাচ করে আমাকে একটু ফলো করে নেবেন, কেননা সোশ্যাল সাইটে ভরসা নেই। যে কোনো কারণে আপনার সঙ্গে আমার ইউটিউবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর আমি খুঁজে পাবো না বা আমি আপনাকে খুঁজে পাবো না। সেই কারণে আপনি যদি সোশ্যাল সাইটে আমাকে ফলো করে রাখেন তাহলে কিন্তু আমি নিজে স্বয়ং কোনো কারণে ইউটিউবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আমি আপনাকে খুঁজে বের করে নেব যদি আপনি ফলো করে আমাকে রাখেন। সেক্ষেত্রে বন্ধুরা আমি আমার জীবনে যে 150-200 ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেই ডেসক্রিপশন বক্সের 3টি ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওকে টাচ করে ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটার নিচে যে বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে ওনারাও কিন্তু আপনার মতো উপকৃত হবেন বিভিন্ন রকম নতুন নতুন তথ্য নিয়ে। প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আমি নতুন নতুন যে ভিডিও নিয়ে আসি সেই ভিডিওগুলো আপনারা অনায়াসে পাবেন। এবং বন্ধু বিশেষ করে আমি অবাঙালি এবং আমার তৈরি বাংলায় ভিডিও অনেক ভুলভ্রান্তি রয়েছে আমি নিজেও বুঝতে পারছি, সেগুলো আমি ধীরে ধীরে সংশোধন করে নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব এবং খুব শীঘ্রই ভুলগুলো সংশোধন করে নতুন আরও ভালো ভিডিও নিয়ে আসার প্রচেষ্টায় আছি। আপনি খালি আমাকে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে একটু উৎসাহ যোগালে পরে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে অল করে দেবেন, যাতে করে প্রত্যেক দিন সময় মতো আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে নতুন নতুন ভিডিওর তথ্যগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যান আপনি। বন্ধুরা চলুন বাজে কথা একটু কম বলে কাজের কথাটা একটু বেশি যাই, বাকি এই তথ্য প্রাণীটা সম্পর্কে যেগুলো আমি আজকে কালেকশান করে নিয়ে এসেছি বিশেষ করে ইন্টারনেট থেকে এবং আমার ব্যক্তিগত দেখা বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিয়ে এসেছিলাম, সেগুলো চলুন শেয়ার করে ফেলি। পৃথিবীর মহাদেশে 7টি মহাদেশের মধ্যে অনেক সমুদ্র মহাসাগর রয়েছে, অজানা জীবের সংখ্যাও অগণিত, তার মধ্যে কিছু অংশকে জীববিজ্ঞানী গবেষকেরা নিরলস পরিশ্রমের মাধ্যমে খুঁজে পেয়েছেন, তাদের মধ্যে কিছু পশু তৃণভোজী আবার কিছু বাকিরা মাংসাশী। তৃণভোজী মানে যারা গাছ লতা পাতা খেয়ে বেঁচে থাকে এবং মাংসাশী মানে একে বেঁচে থাকার জন্য অন্য কোনো প্রাণীকে মেরে খায়, তো সেই মাংসাশী এটা আপনারা সবাই জানেন। জীববিজ্ঞানীরা কিন্তু নিরলস পরিশ্রম করে সেসব তৃণভোজী মাংসাশী প্রাণীদের বিভেদ তাদের আচার আচরণগুলোকে লিপিবদ্ধ করার চেষ্টা করেছে, তাদের কিছু কিছু হিংস্র প্রকৃতির ভিডিওগ্রাফি করে আমাদের সামনে ন্যাশনাল জিওগ্রাফি অ্যানিমেল প্ল্যানেটের মতো টিভি চ্যানেলেও আমাদের দেখিয়েছেন। সেই রকম তৃণভোজী আবার বাকিরা মাংসাশী খুবই হিংস্র প্রকৃতি, বেশিরভাগই ক্ষেত্রে শিকারীদের অত্যাচারে বংশবৃদ্ধির আগে হত্যা করা হয় যার ফলে তাদের
বিলুপ্ত ঘটে। প্রাণীদের বিলুপ্তির মূল কারণ এই শিকারীদের অবাধে পশু হত্যা সহ বাসস্থান তৈরির জন্য বনাঞ্চল ধ্বংস করা। পশু পাখির বিলুপ্তির কথা মনে পড়লে বিশেষ করে চোখের সামনে ডাইনোসরের মতো একটা কঠোর সেই প্রাণী, হিংস্র প্রাণীর কথা মনে এসে যায়। সত্যিকারে বন্ধুরা, সেই সময় যদি মহাপ্রলয় না আসতো তাহলে ডাইনোসর কি বিলুপ্ত হতো? আজীবন ধরে ডাইনোসরের হাতে কত লক্ষ লক্ষ মানুষকে কিন্তু মরতে হতো। তাই পৃথিবীর এই সৃষ্টিকর্তা বিধাতা উনি কিন্তু সেভাবে মেপে রয়েছেন। আজকে প্রায় পৃথিবীর জনসংখ্যার কথা বাদ দিন, শুধুমাত্র ভারতবর্ষে 250 কোটি লোক বসবাস করে, সেই সব লোক প্রতিনিয়ত 100-200 করে ডাইনোসরের হাতে মারা যেত। কি অবাক কাণ্ড, তাই না বন্ধুরা? চোখের সামনে ডাইনোসরের চেহারা যে বেশি উঠে সেটা কিন্তু বিলুপ্তির কথা মনে করলে, কিন্তু আমাদের অজান্তে আমাদের চারিপাশে অনেক প্রাণীকে আমরা হারিয়েছি, যার জন্য আমরা পরোক্ষভাবে দায়ী। কিন্তু প্রাণী বৈচিত্র্য রক্ষার কাজে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচারের হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 10,000 প্রাণীর বিলুপ্তি ঘটছে। এটা একটা বড় অঙ্ক বন্ধুরা। সুতরাং এই 10,000 প্রজাতিকে রক্ষা করার জন্য আমরা যদি এখনও সময় আছে, অনেকটা কিন্তু চেষ্টা করতে পারি সংরক্ষণের মাধ্যমে তাদেরকে বাঁচানোর জন্য। বন্ধুরা, এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পরের ভিডিওতে আসছি। ততক্ষণ অবধি আপনারা নিজের শরীরের উপরে যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।